আসসালামু আলাইকুম। এখানে আমার বন্ধু আর আমরা রাত্র কারেন্ট নাই, তাই একটু হাওয়া খাওয়ার জন্য মুক্তাপুর ব্রিজে আসছিলাম। নর্মালি এখন বাজে প্রায় 11:43। তা আমাদের পিছনে ওইদিকে সার্জেন্ট ধরছে, আমাদের হেলমেট নাই, ড্রাইভারের হেলমেট নাই, সাথে লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র আছে। আমরা আবার লুঙ্গি পরা, রাত্রে আসছি, অত চিন্তা ভাবনা করি নাই। আমরা লুঙ্গি পরা, আমাদের ধরছে এই মামলা সেই মামলা দিয়ে আমাদের কাছ থেকে 2000 টাকা খেয়ে দিল। আসলে কি বলবো, পরিস্থিতি হইলে আমরা স্টুডেন্ট না হইলে এই জায়গায় আমরা লাগলে মামলা নিতাম, তো ওদেরকে 2000 টাকা দিতাম না। এখন এখন এমন একটা পরিস্থিতিতে পড়ছি, 2000 টাকা মাইরা দিল। আপনাদের আপনারা লুঙ্গি পরে আসছেন, আপনাদের সেফটি নাই, গ্লাভস নাই, শু নাই, গাড়ির কাগজপত্র কই, লাইসেন্স কই, নানান বিধি ইচ্ছা, এই হইতেছে বাংলাদেশ, হ্যাঁ এই হইতেছে পরিস্থিতি। আপনার লাইসেন্স থাকার না থাক, পকেটে মাল থাকলে যে কোনো জায়গায় আপনি চালাইতে পারবেন। আজকে ওরা চিকুনে চিপাই দিয়ে নোট দিয়ে দিলাম, আমার ছাইরা দিল। যাক, বললাম যে মামা যাওয়ার সময় আবার ধরবেন নাকি, আমরা তো আবার একটু পরে এই পথে যাবো। তো চিন্তা করলো, বললাম যে না না সমস্যা নাই, যান আপনারা যান। মানে 2000 টাকায় আজকের জন্য আমরা ঘোরার অনুমতি নিয়ে নিলাম মুক্তারপুর ব্রিজে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফটি লাইসেন্স হেলমেট সহকারে গাড়ি চালাইবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।